ফিটনেস টেস্টে পাস করলেই কেবল সুযোগ মিলবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে। এবারে বিপ টেস্টের মানদণ্ড ঠিক করা হয়েছে ন্যূনতম 11। বোর্ডের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটাররা, তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভালো পারফরমেন্সের অন্যতম শর্ত হলো ফিটনেস। দেরিতে হলেও সেটা বুঝতে পেরেছে বোর্ড, সেজন্যই গেল বছর থেকে ঘরোয়াতে বিপ টেস্ট করা হয়েছে বাধ্যতামূলক। তুলতে হবে নির্দিষ্ট পয়েন্ট, নইলে আসর থেকেই বাদ পড়তে হবে ক্রিকেটারদের। বোধোদয় হয়েছে খেলোয়াড়দের, যার ফল পাওয়া গেছে করোনার সময়টাতে। দীর্ঘ সময় পর মাঠে ফিরেও হয়নি সমস্যা। দুই দিনের প্রস্তুতি ম্যাচ ও প্রেসিডেন্টস কাপে প্রত্যাশার বেশি ফিট পাওয়া গেছে ক্রিকেটারদের। এবার দেখে নেয়ার পালা জাতীয় দল, এসপি ও যুব দলের বাইরে থাকাদের। বোর্ডের বেঁধে দেয়া ফিটনেস টেস্টে পাশ করলেই কেবল সুযোগ মিলবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে। এ নিয়ে কী ভাবছেন ঘরোয়া ক্রিকেটাররা? 8 মাস পরে একটা ফিটনেস টেস্ট দিতে হবে, এটা সবার জন্য একটা চ্যালেঞ্জিং। অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি যে খেলা কবে খেলতে পারবো, সেই কারণে আমরা প্রিপারেশন নিয়ে রাখছি। তো যেইটাই দিতে হবে সেইটাই দেওয়ার জন্য প্রস্তুত আছি। বিভিন্ন মাঠে যেতে পারিনি ঠিকভাবে, বাট তারপরেও নিজেদের প্রচেষ্টায় নিজেদের চেষ্টায় আমরা আমাদের ফিটনেসটাকে ধরে রাখার চেষ্টা করেছি। একটা বিরতির পরে আমাদের ফিটনেস টেস্টটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। সুযোগ সুবিধার বাইরে থেকেও নিজেরা চেষ্টা করেছেন সাধ্যমতো ফিটনেস ঠিক রাখতে, যে যার মতো চালিয়ে যাচ্ছেন অনুশীলন। বোর্ডের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া আছে ঠিকই, তবে মাঠে ফেরার অপেক্ষায় আছেন আরিফুল, মুক্তার আলীরা। চিন্তার মাঝে একটু স্বস্তি হতে পারে, টি টোয়েন্টি কাপ পেছানো হচ্ছে সপ্তাহ খানেক। খুব ইম্পর্টেন্ট একটি পার্ট ক্রিকেটের জন্য যে ফিটনেস টেস্টটা, আর আমরা আসলে অনেকদিন ধরে ফিটনেস নিয়ে কাজ করতেছি, আসলে ফিটনেসের কী অবস্থায় আসি না আসি সেটা আসলে এই ফিটনেসের মাধ্যমে বুঝতে পারবো। অনেকদিন পর বিসিবি আমাদের জন্য একটা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে, আমরা অনেকদিন ধরে খেলার বাইরে ছিলাম, এটা আমাদের জন্য খুবই ভালো একটা নিউজ। সাথে শুনলাম এই টুর্নামেন্ট খেলার জন্য ফিটনেস টেস্ট দেওয়া লাগবে, আমরা অনেকদিন ধরে খেলার বাইরে ছিলাম বাট ফিটনেসের বাইরে ছিলাম না। বঙ্গবন্ধু কাপে সুযোগ পাবেন সর্বোচ্চ 80 ক্রিকেটার, দল গড়বে নির্বাচক প্যানেল নাকি হবে প্লেয়ার্স ড্রাফট এখনও তার সমাধান হয়নি। তবে কেন্দ্রীয়ভাবে ফিটনেস টেস্টের পর প্রাথমিক তালিকা করবে নির্বাচকরাই। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।